আসসালামু আলাইকুম ভিউয়ার, বাংলা নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টিপস নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে, আপনি মোবাইলে যে সার্চ থাকে আমাদের মোবাইলে বা অ্যান্ড্রয়েড মোবাইলে, সেই সার্চটা আমাদের কীভাবে 2 থেকে 3 দিন পর্যন্ত নেওয়া যায়। আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে সাধারণত সার্চ খুব কমই থাকে, অনেক সার্চ মানে ইউজ হয়। তো আজকে আমি এই বাংলা নেটওয়ার্ক চ্যানেল থেকে দেখাবো কীভাবে আপনারা ইজিলিভাবে মোবাইলের সার্চ অনেক দিন রাখতে পারেন। তো এটি একটি যে সফটওয়্যারটির কথা বলবো সেটি হচ্ছে পিট সফটওয়্যার। এটি প্লে স্টোরে পাবেন না, এটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে যে আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ইনস্টল করবেন। তো যাই হোক, আমি সম্পূর্ণ প্রসেসগুলো দেখাচ্ছি। যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আর শেয়ার করবেন, এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করার পর অ্যাপসটি আপনারা যেখানে ডাউনলোড করেছেন সেখানে চলে যাবেন। আমি ইউসিডিএজে এই অ্যাপসটি অবশ্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা থাকবে, এরকমভাবে আপনারা ইনস্টল করবেন। আমি সম্পূর্ণ প্রসেসগুলো দেখাচ্ছি। এটি আপনারা ইউজ করলে আপনার 1 থেকে 2 ঘন্টা যাদের চার্জ থাকতো তাদের মোবাইলে সারাদিন চার্জ থাকবে অবশ্যই। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের অ্যাপসগুলো চার্জ যাতে মানে কম ইউজ হয় সেজন্য আমরা এটি ইউজ করব। আসলে আমাদের যে আমরা যে মোবাইলে অ্যাপস ইউজ করি এটি একটি অপারেটিং সিস্টেমের অ্যাপস। এই অ্যাপসগুলো আমাদের সবগুলো অ্যাপসই অফ থাকলেও কিন্তু চার্জ কিন্তু তারা ঠিকই নেই। যাই হোক, এভাবে অন হওয়ার পরে আমরা ওকে কেতে ক্লিক করব। তারপর আমাদের প্রথম যে স্টেপটা, ওকে হওয়ার পরে সিস্টেম আপডেটে অন করে দেব। সিস্টেম আপডেট অন করার পরে একটু নিচে আসবেন, নিচে এসে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পরে এরকম লোডিং আসবে, এই লোডিংটা আমরা একটু ওয়েট করব। লোডিং আসার পরে এই দেখুন আমাদের ইউজার অ্যাপগুলো, এগুলো আমাদের চার্জ খাচ্ছে এখন ইউজ না করলেও। আর এগুলো আমরা যদি এখন মানে এগুলি এই অ্যাপসের ভিতরে নিয়ন্ত্রণ করে ফেলি তাহলে আর আমাদের যতটুকু আমরা ইউজ করবো ততটুকু শুধু এই চার্জ খাবে, তাছাড়া আর চার্জ কমবে না। যাই হোক, আমরা এগুলো সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে সবগুলো সিলেক্ট করে দেব। এগুলো সিলেক্ট করার পরে আমরা কী করব, ওকে করব। তো যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা বিভিন্ন বিষয় সম্পর্কে এবং মোবাইলের টিপস সম্পর্কে ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যাই হোক, আমার মোবাইলে এই অ্যাপসগুলো দিলাম। তারপরে সিস্টেম অ্যাপসগুলো যদি আমরা চাই যে আরও আমাদের চার্জ কম পড়াবে, সেজন্য সিস্টেম অ্যাপসগুলো এটার ভিতরে নিয়ন্ত্রণ আনতে পারবে। তো আপনার মোবাইলে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ভালোই হবে, চার্জটা কম পড়াবে। যাই হোক, আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে প্রচুর চার্জ পড়ায়। আমি সিস্টেম অ্যাপসগুলো সবগুলো সিলেক্ট করে দিচ্ছি, আমার সিস্টেম অ্যাপস অনেকগুলো। যাই হোক, আপনাদের হয়তো এত সিস্টেম অ্যাপস না, আপনারাও সিলেক্ট করে দেবেন যাতে আপনার মোবাইলে অনেক সময় চার্জ যায়। আর আমরা চাই যে আসলে অ্যান্ড্রয়েড মোবাইলে চার্জ অনেক বেশিক্ষণ যায়, সেজন্য আমরা চাই সবাই। যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন। আপনাদের বাংলা নেটওয়ার্ক চ্যানেল আপনাদের সবসময় আপনাদের পাশে থাকবে, আর বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। এরকমভাবে আমি আপনারা সবগুলো দিয়ে নেবেন, আমি আপনাদের জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। এরকমভাবে আমি করলাম, করার পরে উপরের দিকে আসবেন। উপরের দিকে আসার পরে এইখানে বা আপনার এই সিস্টেম অ্যাপসে ক্লিক করবেন, সেটিং শো ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আমরা কী করব, এই অপশনটা অন করে দেব। ঠিক আছে, এই অপশনটা অন করার পরে যে আমাদের এই অপশনটা অন করে দেব। এটা অন করার জন্য এই যে কিল অ্যাপস এখানে ক্লিক করতে হবে, তারপরে যে অন করলে ইনেবল করে দিলে আমাদের এই অ্যাপসগুলো এটার ভিতরে নিয়ন্ত্রণ এসে বললো এখন আর বেশি চার্জ ফুরাবে না। এরকমভাবেই আমরা এই সফটওয়্যার দিয়ে আমরা অ্যাপসগুলো নিয়ন্ত্রণ আনতে পারি, তাহলে আর চার্জগুলো ফুরাবে না। তো যাই হোক, এখন অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর আপনারা এই অ্যাপসটি ইউজ করুন, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা পাবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা নেটওয়ার্ক চ্যানেলের সাথে থাকুন, বিভিন্ন বিষয় সম্পর্কে এই চ্যানেলে ভিডিও পেতে এই চ্যানেলের সাথেই থাকুন।